মির্জা আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহিমা সন্তান মাত্র 6 বছরের বালক, সন্তানকে বলে সন্তান আমি তোমার মাদ্রাসায় পড়াতে যাই। আব্দুল কাদের জিলানী বলে মা গো মাদ্রাসায় পড়াবে না, কোনো সমস্যা না, আমি মাদ্রাসার মধ্যে পড়বো। আব্দুল কাদের জিলানীর মা বলে সন্তান, হে আমার সন্তান, তোমাকে আমি একটা নসিহত করি। বলে মা কি নসিহত, আমার কাছে তেমন টাকা নাই, পয়সা নাই, সন্তান আমি গরিব মা, তুমি তো জানো। বলে হা মা। বলেন, বলে সম্পদ নাই, এই ছোট্ট একটা স্বর্ণের টুকরা আমার আছে, হে সন্তান এই স্বর্ণের টুকরাটা তোমার বুকের মধ্যে ভিতরে সেলাই করে দেই, তোমার ওস্তাদকে নিয়ে দিবা। ওস্তাদকে গিয়ে বলবো, ওস্তাদ জি আমার মা বলেছে এই স্বর্ণের টুকরাটা বিক্রি করে আমারে পড়াই দেন, আমার মায়ের সম্বল নাই, টাকা নাই, পয়সা নাই, গরিব মা, এই সম্বলটুকু ছিল দিয়ে দিয়েছে, এরপর মাদ্রাসার মধ্যে পড়া লাগবে। মা ঠিক আছে, ওস্তাদকে নিয়ে দেব। আর মা বলে সন্তান জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবো না। বলে মা হ্যাঁ ঠিক আছে। মা বলে সন্তান মিথ্যা কথা বলা মহাপাপ, জাহান্নামে জ্বলতে হয়। আব্দুল কাদের জিলানী বলে মা 6 বছরের বালক, বলে মিথ্যা কথা কোনোদিন আর বলবো না, হে মা মাদ্রাসায় পড়বো। মা সন্তানকে বিদায় দিয়ে দিলেন, সন্তান মাদ্রাসার দিকে রওনা দিছে। লম্বা পথ যেতে যেতে যখন মরুভূমির মধ্যখানে গেল, ডাকাত দল আক্রমণ করেছে, হে আব্দুল কাদের টাকা পয়সা যা আছে দে। আব্দুল কাদের জিলানি বলে না না আমার কাছে কিছু নাই, না না দেখি তো তোর কাছে কোনো কিছু আছে নাকি। মাথা থেকে পা পর্যন্ত চেক করলেন, পুরো দেহ চেক করে দেখে একটা টাকাও নাই, পয়সাও নাই। ডাকাতের দল বলে আব্দুল কাদের যাও চলে যাও, তোমার কাছে কোনো কিছু পাইলাম না। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি যখন একটু সামনে গেলেন, সামনে গিয়ে মনে মনে ভাবতে যে হায় হায়, মা তো বলেছে মিথ্যা কথা বলবি না, কিন্তু আমার বগলের নিজে স্বর্ণের টুকরো আছে, আমি তো মিথ্যা কথা বইলা দিলাম, কোনো কিছু নাই। আল্লাহ যদি কেয়ামতের ময়দানে জিজ্ঞাসা করে, হে আব্দুল কাদের মিথ্যা কথা কেন বলেছো, জাহান্নামের মধ্যে যা, জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। এই কথা মনে পড়বার পরে লাফ দিয়ে দৌড়ে পিছন দিকে দৌড়ায়, হে ডাকাত ভাই দাঁড়াও, হে ডাকাত ভাই দাঁড়াও। বলে কি হয়েছে বলো? বলে আমি তো তোমাদের সাথে মিথ্যা কথা বলেছি। কি মিথ্যা কথা বলেছো? আমাকে যখন জিজ্ঞাসা করেছো আব্দুল কাদের তোমার কাছে কি আছে বলো, বললাম কোনো কিছু নাই। হে ডাকাত ভাই আমি মিথ্যা বলেছি, আমার মাফ করে দাও, এই মিথ্যার জন্য আল্লাহর তৈরি জাহান্নামে জ্বলতে পারবো না। হে ডাকাত ভাই আমার বগলের নিচে আমার মা স্বর্ণের টুকরা সেলাই করে দিছে, এই ডাকাত ভাই এই স্বর্ণের টুকরা আপনি নিয়ে যান। ওই ডাকাত বলে দেখি তো বগলের নিচে চেক করে দেখে ছোট্ট একটা স্বর্ণের টুকরা, ডাকাত স্বর্ণের টুকরাটা হাতের মধ্যে নিয়ে চোখের পানি ছেড়ে কান্দে, হায় এই ছোট্ট ছেলে একটা মিথ্যার এত ভয় পায়, একটা মিথ্যার জন্য জাহান্নামে জ্বলতে পারবে না, এত ভয়। জীবনে কত মিথ্যা কথা বললাম, জীবনে কত মানুষের ইজ্জত নষ্ট করলাম, জীবনে কত মানুষের খাবার কাইরা নিলাম, জীবনে কত মানুষের সম্পদ দখল করলাম। হে আব্দুল কাদের জিলানী, হে ভাই পায়ের মধ্যে জাপ দিয়ে পইরা বলে, ভাই ওয়াদা দিলাম আমার জীবনে কোনোদিন ডাকাতি করব না, ভাই তুমি আমার মুরিদ বানাইয়া নাও, আল্লাহু আকবার বলেন। এই জন্য মা যখন দামি হয় পর্দানিশি হয়, সন্তানটাও কিন্তু পর্দানিশি হয়, ঠিক কিনা বলেন? ওই সন্তানটাও কিন্তু ভালো হয়। আপনার মেয়ে যদি মাদ্রাসার মধ্যে পড়ে, আপনার সন্তান মাদ্রাসার মধ্যে পড়ে, আপনার মেয়ে বেগানা পুরুষকে দেখবে না, বেগানা পুরুষও দেখবে না। মা বলে রহল এমন একটা দামি জিনিস, মা বন্ধের সতীত্ব যতটা বেগানা পুরুষ দেখবে তার পেটের ভিতরে সন্তানের উপর ওই আসরটা পড়বে, সন্তানটা অত নষ্ট হবে, খারাপ হবে। ওই আব্দুল কাদের জিলানীর মা বড় দামি মা, পর্দানি সীমা, এই জন্য সন্তানটা বড় দামি হয়েছে। সন্তান মাদ্রাসার মধ্যে গিয়া ওস্তাদ কি বলে, ওস্তাদ জি আমি গরিব মানুষ, আমার মা আমার এই স্বর্ণের টুকরোটা দিয়েছে, আর আমার মা বলেছে আব্দুল কাদের ওস্তাদকে নিয়ে দিয়ে বলবি আমার মায়ের কাছে আর কোনো কিছু নাই। ওকে ওস্তাদ জি আমাকে এই স্বর্ণের টুকরা বিক্রি করে আমার পড়াবেন। ওস্তাদ বলে আব্দুল কাদের কোনো টেনশন করবা না, আমি তোমাকে পড়াবো। হে আব্দুল কাদের পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম, আব্দুল কাদের জিলানী বলে ওস্তাদ জি এই কায়দা পড়া লাগবে না, কায়দা আমার মুখস্থ লঙ্ঘন কর বলেন। বলে আব্দুল কাদের পড়ো আম বরাবর আম্মায় তাসালুল। ওকে ওস্তাদ জি আম্বরা মুখস্থ, আব্দুল কাদের পর প্রথম পড়া পর সূরা ফাতিহা, বলে সূরা ফাতিহা আমার মুখস্থ, আলিফ লাম মিম দালিকাল কিতাবুল আরাইবাবি, ওস্তাদ জি সামনে চলে আমার মুখস্থ। দুই নম্বর পড়া পর ওস্তাদ জি দুই নম্বর পড়া মুখস্থ, তিন নম্বর পড়া পর তিন নম্বর পড়া মুখস্থ, ওস্তাদ জি
সামনে চলেন 4 নম্বর বরাবর বলে উস্তাদজি 4 নম্বর পর আমার মুখস্থ 5 নম্বর বরাবর বল মুহসানাত বিন নিসা এটাও আমার মুখস্থ 6 নম্বর বরাবর লা ইহিবুল্লাহু জাহরা উস্তাদজি এটাও মুখস্থ 7 নম্বর বরাবর ওয়া ইদা সামিউ বল এই উস্তাদজি মুখস্থ সামনে চলেন 8 নম্বর বরাবর 8 নম্বর বরাবর মুখস্থ 10 নম্বর বরাবর বলে 10 নম্বর বরাবর মুখস্থ এ উস্তাদজি সামনে চলেন 11 নম্বর বরাবর ইয়াতাদিরুন উস্তাদজি সামনে চলেন 12 নম্বর পর আমামিন দাবাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা উস্তাদজি 12 নম্বর পর আমার মুখস্থ 13 নম্বর বরাবর 13 নম্বর পর মুখস্থ সামনে চলেন 14 নম্বর পর 14 নম্বর পর মুখস্থ 15 নম্বর পর উস্তাদজি সামনে যান 16 নম্বর বরাবর এটাও মুখস্থ 17 নম্বর বরাবর উস্তাদজি এটাও আমার মুখস্থ 18 নম্বর বরাবর বলে উস্তাদজি এটাও আমার মুখস্থ এ আব্দুল কাদের 19 নম্বর বরাবর উস্তাদজি এটা আমি পারি না হে আব্দুল কাদির আমার আগে কোন মাদ্রাসায় পড়ছো বলে না না দুনিয়ার কোন মাদ্রাসায় আমি পড়ি নাই বলে 18 নম্বর পড়া পর্যন্ত কেমনে মুখস্থ করলা ওকে উস্তাদজি আমার মা যখন আমি যখন মায়ের গর্ভে ছিলাম আমার মা জীবনেও কোনোদিন ওযু ছাড়া দুধ আমার মুখের মধ্যে দেয় নাই আর আমার মা সব সময় পর্দায় থাকতেন আমার মা সব সময় পবিত্র থাকতেন আমার মা প্রতিদিন কোরআন তেলাওয়াত করতেন আমার মা গরজার দিন কোরআন তেলাওয়াত করতেন আমার মা রান্না বান্না করতেন কোরআন তেলাওয়াত করতেন আমার মা কাজ করতেন রান্না বান্নার কাজ করতেন আমার মা ঘরের কাজ করতেন খাদ্য রান্না বান্না করতেন কোরআন তেলাওয়াত করতেন ওগো উস্তাদজি আমার মা আমি গর্ভে থাকতে 18 পারা কোরআন পড়েছে আমি আমার মায়ের গর্ভে থাকতেই মায়ের কোরআন শুনে শুনে 18 পারা কোরআন মুখস্থ করে ফেলেছি আল্লাহ আকবার বলে ওগো উস্তাদজি যদি আল্লাহর কসম করে বলি আমার মা যদি কোটা 30 পারা কোরআন পড়তো আল্লাহর কসম করে বলি আমি কোটা 30 পারা কোরআনই মুখস্থ করে ফেলতাম আল্লাহু আকবার বলেন এই জন্য বলি হে জমহুন্নার ভাইয়েরা এ মা বাবারা একটা সন্তানকে হাফেজ বানান একটা সন্তানকে আলেম বানান আপনার একটা মেয়ে যদি আলেম হয় এর গর্ভ থেকে আলেম হবে আলেম হবে কিয়ামতের ময়দানে এই ধারাবাহিকতা সিলসিলা চালু থাকবে মৃত্যুর পরে জান্নাতে যাওয়ার জন্য আপনার টেনশন করা লাগবে না ঠিক কিনা বলেন ঠিক কিনা বুঝি বলেন যে লোকটা তার একটা সন্তান হাফেজ হয় আলেম হয় সে দশজন মানুষ এমন দশজন মানুষকে জাহান্নাম থেকে টেনে জান্নাতে নিয়ে যাবে যাদের উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল।